আজ 12 নভেম্বর আমরা কবি শামিম আজাদের সাক্ষাৎকার নিচ্ছি তার বাসায়। গতকাল তার জন্মদিন ছিল 11 নভেম্বর, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই আমরা শুরু করছি তার লন্ডনস্থ বাসভবনে এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। শামিম আজাদ কেমন আছেন আপনি? খুব ভালো, কথা বলতে পারলেই ভালো লাগে, তো কথা বলার লোক পেলে আরো বেশি ভালো লাগে। গতকাল আপনার জন্মদিন ছিল, শুভ জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিন শুভেচ্ছা পেলে সঙ্গে সঙ্গে কি মনে হয় জানো পলাশ, মনে হয় যে এখন আর জন্মদিনকে চিহ্নিত করতে চাই না বছর ধরে বা মাস ধরে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে হয় কি হতো বলো তো দেখি, যদি মানুষের বছরগুলো চিহ্নিত হতো 4 বছরে, তাহলে প্রায় আমি তোমার সমান হতাম। আমরা সাক্ষাৎকারের এক ধরনের প্রশ্নপত্র আছে, সেটা আমরা একটু অনুসরণ করি, কিন্তু আমরা অবশ্যই স্বাধীন, যে কোনো প্রসঙ্গে আমরা যেতে পারবো এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আলোচনাটা চলবে, এটাও আমাদের প্রত্যাশা আছে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে একজন সৃষ্টিশীল মানুষের জন্য তার নিজস্ব যে শৈশব এবং কৈশোর, সেটা সেটার পরিপূরক পরিস্থিতিটা জরুরি কেন কিনা, এবং সেটা কিভাবে তাকে প্রভাবিত করতে পারে, এবং এটা জেনারেল ফর্মে যেমন আপনার জন্যেও সেটা কিরকম ছিল সেটা জানতে চাইব। সৃষ্টিশীল সব মানুষই, কোনো মানুষ রাজমিস্ত্রি, কোনো মানুষ কবিতাকর্মী, কোনো মানুষ সমাজকর্মী, প্রত্যেকের জন্যই কিন্তু শৈশবটাই খুবই গুরুত্বপূর্ণ। শৈশব দুই ব্যাপারে আসতে পারে, একটা হচ্ছে শৈশবের পরিবেশ, আর একটা হচ্ছে বায়োলজিক্যালি প্যারেন্টহুড থেকে কি পাওয়া যায়, পারিবারিক ধারাবাহিকতার থেকে কি পাওয়া যায়। এবং দাদা, নানা, চাচা, এরা যদি করে থাকতেন সঙ্গীত চর্চা, তাহলে একটা সঙ্গীত ভুবনের মধ্যে, এই যে আমরা ওস্তাদ আয়াত আলী খানের কথা শুনি, তারপরে আমরা জাকির হোসেনের কথা শুনি, বা আমাদের দেশের চিন্তা করুন আপনি মোস্তফা মনোয়ার, এদের কথা শুনি প্রত্যেকেরই দেখা যায়, অথবা আবদুল্লাহ আবু সাইদ, তার পিতা ছিলেন শিক্ষক। সেই পরিবেশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার ব্যাপারে যেটা মনে হয়, আমার স্মৃতি দিয়েই শুরু করি, যে ছোটবেলাটা ছিল এত বেশি চমৎকার ঝকঝকে, আর আকাশ থেকে মনে হতো আমার জন্য রেণু উঠে আসছে আমার জন্য, সেটা ছিল জামালপুরে, আর মনে হতো আমি তার যে কোনো একটা সোনালি রেণু ধরে ফেলতে পারি। এবং ধরার জন্য সেই কিশোরী অবস্থায় কী যে ছোটাছুটি, কেরাত কম্পিটিশন, কবিতা আবৃত্তি, নাচ, কোরাসে গান, কারণ গলা ভালো ছিল না, অভিনয়, গার্ল গাইডিং, কী না করিয়েছেন আমার বাবা মা, এমনকি অধিক খাদ্য ফলাও অভিযান, তো সেগুলো মনে হয় তখন এই যে ছোটাছুটির মধ্যে দিয়ে যেটা হলো, যে আমি বলতে পারি যে আমাকে সুযোগ দেয়া হলো, এবং আমার শক্তিটা শনাক্তকরণের জন্য আমার বাবা মা আমাকে এই সুযোগগুলো দিলেন, যে দেখলেন তো গলা তো ভালো না, গান করতে পারলাম না, অন্য কিছু পারলাম না, দেখা গেল যে লিখতে শুরু করলাম। প্রথম মারির ডায়েরি নামে আমার লেখা বেরোলো আজাদ পত্রিকায়, আর তখন ছিলাম ওই মুকুলের মহফিলে, মুকুলের মহফিলে বাগবান ভাই, সেই আমার লেখাটা ধারাবাহিকভাবে ছাপা হলো। আর তখন গেছি আসলে ইয়েতে, মারিতে গেছিলাম গার্ল গাইডের একটা ক্যাম্পে, এই যে কদিন ছিলাম সেগুলো বাবা বলেছিলেন টুকে আনবে কখন কি করো, তো সেই লেখাটা আমাকে মনে হয় যে আমাকে একটা লেখক হবার জন্য অনুপ্রেরণা জাগাল। তো বলছিলাম জামালপুরের কথা, জামালপুর আমি বলি যে জলিষ্ণ জামালপুর, জয়দা জামালপুর, শুকনোকুড়ি ব্রহ্মপুত্র নদীর জামালপুর, এবং বিশাল দীর্ঘ জাম গাছ সেখানে ছিল। জামালপুরের একটা প্রভাব তাহলে ছিল প্রাকৃতিক এবং প্রতিবেশগত, একদম, এবং মানে সুযোগটাও আমার ওখানেই ঘটেছিল। আর জামালপুরে যেটা হয়েছিল আমার, সেটা আমি বলতে চাই যে মঞ্চে পরিবেশনার সময় আমাকে গ্রিন রুমে বসে আমার মা আমাকে পাউডার রোজ লিপস্টিক লাগিয়ে দিতেন, আর তখন ভীষণ ঘামাচি হতো আমার গায়ে, আর অনেক সময় মুখটা প্রায় কদাকারি হয়ে যেত, এবং গরমের জন্য সেই ঘামাচির উপরে ছত্রাকের মতো পড়ে যেত। তো দেখতাম মা আমাকে পাখা করছেন গ্রিন রুমে,
বাবা ওদিকে হয়তো অনুষ্ঠান ঘোষণা করছেন, আর আমাকে একটা কাজের ছেলে আমাকে পাখা করতো যাতে ওগুলি আমার মুখে ওই মানচিত্রের মতো ম্যাপ না হয়। আমার সেই স্মৃতিটা তো মনে হয় যে এই যে মানে পারিবারিক আবহ, আমার ভাই বোন সবাই মিলে যদি ওভাবে আমি না এগোতাম তাহলে বোধহয় আমার জীবনের একটা বড় ভুবন আমার জন্য এখন অনেকটা অনেকের চাইতে এত সহজ হতো না। আপনি কথায় কথায় একসময় বলেছিলেন যে এই যে আপনি রাজনীতির প্রতি যে আগ্রহী হবেন না, সাহিত্যের প্রতি যে আগ্রহী হবেন, এরকম একটা সচেতন পরোক্ষ প্রচেষ্টা ছিল আপনার বাবার, এবং সেটা আসলেই আপনাকে প্রভাবিত করতে পেরেছিল, এই সম্পর্কে একটু বলুন। এটা যে কোনো গাছকে, ছোট একটা গাছকে বপন করার পর গাছটা যখন বাড়তে থাকে ইচ্ছা মতো কিন্তু ওটাকে ট্রিম করা যায়, বনসাই বানানো যায়, তো ওটার হাত পা ইত্যাদি ট্রিম করা যায়। পড়লে আমি এখানে নেতিবাচক অর্থে মনে করছি না, আমরা যে মানুষ বেড়ে উঠি আমাদেরকে কি সব কিছু করতে দেয়া হয়, তার শক্তিটা দেখে তাকে ওদিকে করা প্রবাহিত করা হয়, ব্যাপারটা অনেকটা ওই রকমই। যখন সে জামালপুর গার্লস স্কুলে পড়তে পড়তে দেয়, মোটামুটি একটা ছোটোখাটো নেতা হয়ে উঠলাম আর কি, জিএস হলাম, বক্তৃতা দেই সাহিত্যের কারণে, বক্তৃতা দেওয়ার সুযোগ পাই, যেগুলো এক্সটেম্পর স্পিচ বলা হয় বা বিষয় ধরে, এবং তার মত তখন বাবা সরকারি চাকরি করতেন, আমার ধারণা তখন থেকেই তিনি ভাবলেন যে ম্যাট্রিক পাস করার পরে, এবং তখন এইসব 69-এর আন্দোলন দেখা যাচ্ছে যে বেশ গলা শক্ত হয়ে উঠেছে, শব্দ শোনা যায়, তখন আমার মনে হয় সুপরিকল্পিতভাবে আমাকে কুমুদিনী কলেজে ঢুকে দেওয়া হলো, আরপিসার ইনস্টিটিউশনে, যেখানে প্রায় আমরা হাতে কলমে সব কিছু করতাম, নিজের কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে সব কাজ করে ওখানে পড়তাম। কিন্তু বিশাল দীর্ঘ দেয়াল ছিল, তার উপরে কাঁটাতারের বেড়া ছিল, এবং সেখানে বাইরের জগতের সঙ্গে কিন্তু সম্পর্ক কম ছিল। তখন ভেতরে এত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, আমরা আরপিসার জন্মদিনে আমরা জ্যাঠামণি বলি, তার জন্মদিনে এত চমৎকার সব নাটক করতাম, সাংস্কৃতিক কর্মকাণ্ড করতাম, এবং সাহিত্যিক কর্মকাণ্ড হতো বছরে দুবার যে হলো, সেগুলিতে এমনভাবে যুক্ত হলাম বলতে গেলে আমার রাজনৈতিক স্পৃহাটাকে গতি পরিবর্তিত করে নিয়ে সাহিত্যিক স্পৃহা এবং তা উন্মেষের ব্যবস্থা করা হলো। তো আপনার তাহলে আপনার পারিবারিকভাবে যে চর্চাটা শুরু হয়েছিল কলেজ জো সেটা সহায়ক ছিল কলেজেই, এবং কলেজেই প্রথম বসে বড়দের গল্প লিখতে শুরু করলাম, এবং বড়দের গল্প বলতে এটা যে প্রেমের গল্প, এবং প্রথম প্রেমের গল্প লিখতে গিয়ে খুব ভয় পেলাম যে বাড়ি থেকে এবার কোন সমালোচনাটা আসে, কারণ তখন যে বড় হয়েছে এটা স্বীকৃতি দেওয়াটাও কিন্তু একটা কঠিন ব্যাপার ছিল, যে এই মেয়ে এখন আবার মানবিক এইসব নিয়ে গল্প লিখছে। উচ্চ শিক্ষা কোথায় ছিল আপনার? তার কলেজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয় বাংলা ছিল। এইটা নিয়ে একটা মজার কথা আছে, যখন ঢাকায় পড়তে এলাম বাবা তখন নারায়ণগঞ্জে কাজ করেন, আমার জীবনে বাবা মার বড়ই প্রভাব পদে পদে, তো বাবা বললেন তোমাকে ইংরেজিতে পড়তে হবে, আমি বললাম যে আমি বাংলায় পড়তে চাই। বাংলায় পড়তে চাওয়ার কারণ হচ্ছে আমি দেখেছি যে এখানে মুনির চৌধুরী পড়ান, মোফাজ্জল হায়দার চৌধুরী, নীলিমা ইব্রাহিম, এদের সঙ্গে বসে মঞ্চে কখনো কবিতা আবৃত্তি করব, কারণ বাংলা বিভাগের অনুষ্ঠানগুলোর তুলনা তার বিভা আমি সেই সুদূর মফস্বলে পড়তে পড়তে গিয়ে পেতাম। কিন্তু বাবা বললেন বাংলায় পড়তে দেবেন না, বললেন তোমার পড়াই হবে না, এবং দুজনের প্রায় বাকযুদ্ধের পরে নিরবতার সময় মাকে জানিয়ে দিলেন ও যদি